পনেরো মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার হুংকার দিলেন বিজেপি নেতা ভাববেন না আমরা বসে বসে ললিপপ খাবো হুঙ্কার মমতা ব্যানার্জির ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাংলাদেশিদের জায়গা দেবে না দার্জিলিংয়ের হোটেল বয়কট নয় উল্টো বাংলাদেশিদের নিরাপত্তা চান কলকাতার ব্যবসায়ীরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি সীমান্ত খুলে দেওয়ার আহ্বান পনেরো মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করার হুঙ্কার বিজেপি নেতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পনেরো মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং তার দাবি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন ওই পনেরো মিনিটে এ সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন প্রতিবেদনে বলা হয় রবিবার দক্ষিণ গোয়ার কুরচোরমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং সেখানে তিনি বলেছেন গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে রাজা টি সিং বলেন আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম তিনি বলেছেন গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ অথচ দশ পনেরো বছর আগে তিন শতাংশ ছিল এখন বেড়ে বারো শতাংশে পৌঁছে গেছে এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত রাজা সিং আরও দাবি করেন আগামী বিশ পঁচিশ বছর যদি হিন্দুরা হামদো হামারেদো নীতি অনুসরণ করে তাহলে তারা পাকিস্তানে হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে তিনি আরো বলেন যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের সাংসদ সংখ্যা তিনশো হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী কোন সম্প্রদায় থেকে আসবেন তাদের থেকেই হবে তাই না বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের কাছে রাজা সিংয়ের গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিলেন এবং তাকে বিতর্কিত ব্যক্তি যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অবহিত করেছিলেন রাজা সিং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি দাবি করে বলেন যে প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে তিনি বলেন তারা সাহায্যের জন্য আবেদন করেছে আমি বলতে চাই যে জঙ্গি বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত মোদীজী কেবল পনেরো মিনিটের জন্য দরজা খুলে দিন আমরা কাজটি করব মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাজা সিং বলেন যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে এ সময় তিনি একটি তলোয়ার বের করেন এবং বলেন এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বাংলাদেশ নিয়ে গলা চড়িয়েছেন পশ্চিমবঙ্গের আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সোমবার বিধানসভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে আবারও কথা বলেছেন সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারি ও উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে আবারও স্পষ্ট করেছেন প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেছেন দাঙ্গা হিন্দু করে না দাঙ্গা মুসলমান করে না দাঙ্গা করে কিছু সমাজবিরোধী মানুষ বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এক সদস্য বলেছিলেন চার দিনে কলকাতা দখল করে নিতে পারেন তারা আবার বিএনপি নেতা রুলকবি রিজভি সম্প্রতি বলেছেন বাংলা বিহার উড়িষ্যা ফেরত দেওয়ার কথা অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে পাল্টা মন্তব্য করে বলেন আপনারা বলেছেন যে আপনারা দখল করে নিবেন সেই ক্ষমতা নেই আপনাদের আর আমরা বসে বসে ললিপপ খাব নাকি সেটা মোটেও ভাববেন না ভারতবর্ষ অখণ্ড সকলের সঙ্গে অখণ্ড আমরা বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে কোনো অতিরিক্ত মন্তব্য না করার জন্য সতর্ক করে দেন তিনি যাতে কোনো ধরনের প্রচনার পরিবেশ তৈরি না হতে পারে সেজন্য বিধায়ক ও রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন তিনি মমতা বলেন আমরা হিংসা নয় শান্তি চাই আমাদের রাজ্য সরকারের নীতি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো আমরা আশাবাদী সচিব গিয়েছেন এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে আমি সবার কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে সবাই সংযত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত বার্তা সংস্থা রয়টার সিরিয়ার দুজন সিনিয়র কর্মকর্তাকে উদ্বৃত্ত করে জানিয়েছে প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামিস্কো ছেড়ে গেছেন বিজয়ী গোষ্ঠী হায়াত তাহারির আল শামস একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা হয়েছে রোববার দামেশকের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বারুগর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারেন এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা সিরিয়া বিভিন্ন শহর থেকে হিজবুল্লা বাহিনী তাদের সেনা প্রত্যাহার করেছে এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক চুয়ান্ন বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বিবিসির কাছে বর্ণনা করেছেন উনিশশো সালে সামরিক বাহিনী জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ায় ক্ষমতা দখল করে হাফিজ শক্ত হাতে তিন দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন তিনি সিরিয়াকে ক্রমেই মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন ভারতের ত্রিপুরার পর এবার এর হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন তাদের বক্তব্য ব্যবসার ক্ষতি হোক আপত্তি নেই কিন্তু বাংলাদেশিদের কোনো জায়গা হবে না পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে সেখানে আরো বলা হয়েছে প্রতিবেশী দেশে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে দার্জিলিং এর হোটেল ব্যবসায়ীরা দার্জিলিং পুলিশ জেলার বিভিন্ন হোটেল এবং তার বাইরে যেসব হোটেল রয়েছে তাদের মধ্যে আলোচনা হয়েছে সিদ্ধান্ত নিয়ে ভোট হয়েছে সেখানে প্রায় শতাংশ বাংলাদেশী জায়গা না দেওয়ার সায় দিয়েছে হোটেল সমিতির সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে কিন্তু সেটা বড় কথা নয় যে কোন সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয় সেই নিয়ম অনুযায়ী ভোট হয়েছিল তাতে প্রায় সাতানব্বই শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে পড়েছে সেই কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উজ্জ্বল তিনি বলেন এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলেন মেনে চলা কি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণও করা হবে এমনকি শিক্ষার্থী বা চিকিৎসা ভিসা থাকলেও দার্জিলিংয়ে হোটেলে বাংলাদেশিদের জায়গা হবে না পর্যটন মৌসুমে এই সিদ্ধান্তে ব্যবসার বড় ক্ষতি হবে সেটা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরা তারপরেও অবস্থানে তারা অনর থাকবেন বলে জানিয়েছে হোটেল সংগঠনের সম্পাদক উজ্জ্বলের কথায় ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের প্রতি কুটুক্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ও চিন্নয় কৃষ্ণদাসকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল বাংলাদেশী পর্যটকদের বয়কটে ডাক দিয়েছে কিন্তু সেই পথে হাঁটল না কলকাতা নিউ মার্কেট ভিত্তিক সংগঠন মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে এসব সংগঠনের নেতারা বলছেন আমরা বাংলাদেশীদের বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারব তাদেরকে নিরাপত্তা দিব শনিবার রীতিমতো সংবাদ সম্মেলন করে সংগঠনগুলোর পক্ষ থেকে এই কথা জানানো হয় বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে তাই তাদের অনুপস্থিতি দিয়ে আমাদের এখানে প্রভাব ফেলছে যদি বাংলাদেশকে আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না তারা আমাদের ঘরের সদস্য কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ পর্যটকের সংখ্যা অনেক কম তবে আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তিনি আরো বলেন সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো তারা এখানে আসুন কারণ দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে দু দেশেই ব্যবসায়ীরা রয়েছেন তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে কলকাতার এমআরএল হোটেলের মালিক মনত সরকার এও বলেন আমার হোটেলের আশি শতাংশ পর্যটক বাংলাদেশি বাকি বিশ শতাংশ ভারতীয় পর্যটক কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পর্যটনের সংখ্যা ষাট শতাংশ ডিসেম্বরে বাংলাদেশে পর্যটক আসছেন কিন্তু সেই সংখ্যাটা খুবই কম উল্লেখ করে তিনি আরো বলেন আমরা এইটুকু বলতে চাই বাংলাদেশিরা সকলেই আসবেন তাদের স্বাগত তারা সেবা পায় বলেই আমাদের এখানে আসে আমরাও আমাদের সাধ্যমতন তাদের এই পরিষেবা দেব